করতে পারিনি দেখো না এ বাবা চেক মাই হেয়ার কাকের পুরো বাসা লাগছে তুমি চুলটাকে না আসছো যেমন আন্ডা কারি ইজ 110 সো লেটস ট্রাই এ কফি আর আমি জানি না এটা খাওয়ার পর আমি কোন না কফি খাবো দিব খাবো বাঙালি বাঙালি ভাই বাঙালি বাঙালি দেখা দাবে দেখে তো দারুণ লাগছে এত বড় সাইজের একটা চিকেন সকাল থেকে দিনটা লেট স্টার্ট হয়েছে এই কারণে কদিন প্রচুর খাওয়া দাওয়া হচ্ছিল সো ওই কালকে ওই চিকেনগুলো খাওয়ার পর আমরা ডিনার সেরকম কিছু করিনি ওটাই ডিনার ছিল লাস্ট অ্যান্ড প্রচণ্ড ঠান্ডার বৃষ্টি ছিল আমরা বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছি তাড়াতাড়ি অ্যান্ড আজকে আমাদের চেক আউট ছিল 12 বাট উই এক্সটেন্ডেড দ্য টাইম অ্যান্ড আমরা কিছুক্ষণ আরও বেশিক্ষণ রেস্ট দিলাম বাট কাজের কাজ কিছুই হলো না কারণ পুরো তিনটে ডিস্ট্রিক্ট ইন হানয় পুরো পাওয়ার কাট মানে দ্যার ইজ নো পাওয়ার অ্যাট অল তিনটে ডিস্ট্রিক্টে তো আমি কোনো রকমে সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছিলাম তো সুবিধা হয়েছে বাট অরিজিৎকে পুরো অন্ধকারে ফোনের লাইটে সব কিছু করতে হয়েছে এ বাবা চেক মাই হেয়ার কাকের পুরো বাসা লাগছে তুমি চুলটাকে না আসছো এখন মানে ভুলে গেছিলে হাই ভগবান তো আমরা অ্যাকচুয়ালি নিজেদেরকে দেখি ওরই কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে গেছি এবার প্রবলেমটা হচ্ছে আমরা ঠিক করেছিলাম যে বানমাই খাবো আমরা ব্রেকফাস্ট স্কিপ করেছি আজকেও বাট বানমাইটার প্রবলেম হচ্ছে গিয়ে ওটা টোস্টেড না হলে উই ডোন্ট ওয়ান্ট টু ইট দ্যাট অ্যান্ড টোস্টার ইজ অলসো নট ওয়ার্কিং বিকজ পাওয়ার ইজ নট হিয়ার তো ওটা একটা সমস্যা তো আমরা ভাবছি এখন কী খাওয়া যায় যেটা কি না মানে বলে ইলেকট্রিক ছাড়া চলবে বাবা তোমার গায়ে একটু চলছে টিভি তো একদম বলো বলো কী খাবে বলছি এখন চুল ঠিক করছে বেচারা তো এখানকার ট্রাফিক কিন্তু কলকাতার মতো মানে ট্রাফিকের কোয়ান্টিটি ওয়াইজ নয় বাট এখানের লোকজনও কিন্তু তোমার জন্য থামবে না তোমাকে রীতিমতো নিজের ওয়ে আউট করতে হবে এই তো জায়গা তো আমরা ফাইনালি ডিসাইড করেছি যে আমার হানয়ের লাস্ট দিন একটু ইন্ডিয়ান খাবার খাবো সো দ্যাট আমরা তোমাকে তোমাদেরকেও ইনফর্ম করতে পারি এখানকার ইন্ডিয়ান খাবার কেমন অ্যান্ড কীরকম কী প্রাইসেস তো দেখি ইন্ডিয়ান খাবারটাই আমার মনে হয় আজকের জন্য সেফ হবে তো আমরা এসেছি এই যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে এই কোথায় গেল এই যে তো এটার নাম হচ্ছে জাইকা এটা আমাদের হোটেল থেকে জাস্ট 2 মিনিট দূরে ছিল আর দেখি খাবার দাবারগুলো কেমন স্যুপ এই সমস্ত কিছু আছে চাইনিজ ভাইনিজও আছে সবই আছে প্রচুর কস্টলি কেন কস্টলি তো হবেই তুমি ভিয়েতনামে ইন্ডিয়ান খাবার খাবে তোমার দেশের খাবার ভিয়েতনামিসরা বানাবে হ্যাঁ এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রাইসেসগুলো যেমন আন্ডা কারি ইজ 110 তোমাদেরকে পরে ইউ ক্যান জাস্ট ডিভাইডেড উইথ 260 অ্যান্ড গেট দ্য ইন্ডিয়ান প্রাইস এখানে 130 হচ্ছে গিয়ে আন্ডা মাখানি আন্ডা ভুজি হচ্ছে 110 বাবারে আন্ডা ভুজি 110 টাকাতেও খাবো না আমি প্ল্যান চেঞ্জ আরে সব এখানে কিন্তু প্রাইস একই হবে এই যে ব্লু এই গ্রিন কালার না ব্লু কালার সরি ব্লু কালার গাড়িগুলো হচ্ছে ইলেকট্রিক কার এখানকার তো আমাদের হোটেলটা ছিল ওই দিকে এখন আমরা এই দিকের রাস্তাটায় এসেছি রাস্তাগুলো ইট ভেরি ইজি এক দুদিন ম্যাপ মানে একদিন তোমরা একটু ম্যাপটা দেখে নেবে তাহলে মনে পুরো একদম মাথায় রেজিস্টার হয়ে যাবে কোথায় কী আছে আর কি এইটা একটা কালকে আমরা এসেছিলাম রাত্রেবেলা বাট ইট ওয়াজ ক্লোজড 12টার সময় ক্লোজ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি সো আমরা ফাইনালি ডিসাইড করছিলাম এই রেস্টুরেন্টটাতে যাবো বাট দিস ইজ সো এমটি অ্যান্ড আই এম নট লাইকিং ইট অ্যাট অল ফাইন আমিও ভালো লাগছে না ঠিক আছে থ্যাংক গড দেন হোয়াট উই আর ফাইনালি ডিসাইডিং কিন্তু কোনটা সামনের এইটা ও কালকে যেটা পেলাম না কালকে যেখানটা পাইনি সেখানটাতেই যাচ্ছি ওটা বেশ সুন্দর লাগলো আমার দোকানটা দেখে এটার নাম হচ্ছে বান মাই ইউ বান মাই আছে আর স্প্রিং রোলও আছে একটা 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 বান মাই আর একটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ গ্রিল জাম্বন চিকেন ব্রেড এটা খাবে তো আমাদের খাওয়ার চলে এসছে
কি দেখছো টা কি এটাও বানমাই কিন্তু হ্যাঁ একটা চিকেন চিজ খাও ফাইনালি কারেন্ট এসেছে তো ওরা টোস্ট করেই দিয়েছে ভালো and here is my egg coffee and eta decide korbe je ami ar kon din coffee khabo kina hello to prothom dine banmai eta sobche beshi chilo na ha chole jabi er por jabara gata tule nebo na ekhan diye eta try kori so let's try egg coffee আমি জানি না এটা খাওয়ার পর আমি কোন না কম খাবো দিব খাবো ঠাকুরের নাম নিতে চাই দেখো এই মতো কিন্তু নাম দিয়েছিলাম এইটার স্মেল আর দেখিয়ে দেয় আই সোয়ার এটা কোনো প্রবলেম নেই তো অরিজিৎ ইজ ট্রাইং অ্যালার্ম তোমার 14টা অ্যালার্ম বাজায় নিজে অ্যালার্মে ওঠে না আমি উঠি মন হচ্ছে নরমাল কফির মতোই খেতে নরমাল দুধ দুধ কফি হ্যাঁ এটা কেউ না বললে বিশ্বাস করবে না বাট ইয়েস ইটস আ বিগ ইয়েস এটা ভালোই ছিল বেশ এগুলো ফুড যে ট্রাই করলে তার মধ্যে সব থেকে তাহলে কোনটা তুমি সব থেকে বেশি রেটিং দেবে বেস্ট বেস্ট পক স্টিক পক স্টিক হ্যাঁ কালকেটটা চিকেন স্টিক পক স্টিক তারপর বানবে আমার যদি বলো একদিন আমরা পর্ক বানমাই খেয়েছিলাম মানে ট্রায়াঙ্গেল শেপের দ্যাট ওয়াজ দ্য বেস্ট তারপর হচ্ছে আরেকটা যে বানমাই যেটা তুমি এক্ষুনি বললে ফার্স্ট দিনের সেইটা সেকেন্ড অ্যান্ড তারপর পক স্টিক আর চিকেন স্টিকটা হেভি ছিল দারুণ ছিল তারপর স্প্রিং রোল আজকে আমরা লাস্ট ট্রাই করব সব রকম খাবার যদি পক স্টিকটা পাই আমি তো একটা খাবো আমিও একটা গোটা গোটা একটা তোমার একটা আমার প্লিজ সত্যি দারুণ ছিল সো এই দোকানটা থেকে আমরা ফার্স্ট দিন ওই স্প্রিং রোলটা খেয়েছিলাম অ্যান্ড দ্যাট পক স্টিক যেটা কালকে খেলাম তো ওই পকটা এখানে ডেফিনেটলি ট্রাই করো অ্যান্ড দ্য স্প্রিং রোল এটা হচ্ছে এই যে লেকটা দেখতে পাচ্ছ একদম সোজাসুজি আমার লেক লেক থেকে এদিকে বাঁদিকে আসলে এই দোকানটা দেখতে পাবে এই হচ্ছে আশেপাশের দোকানগুলো জাস্ট ফর ইয়র কনভেনিয়েন্স এটা দিয়ে দিলাম তো আমরা আরেকবার এই কিং রুটিতে এসেছি এখন খাবো আমরা কোনটা কফি বাটার রুটি হ্যাঁ কফি বাটার রুটাই খাবো লোকেশনটা হচ্ছে ওই দিক দিয়ে তোমরা লেকে যেতে পারবে অ্যান্ড ঠিক এই জায়গাটা হচ্ছে হ্যাঁ লেকের আশেপাশে লেকে ঘুরলে তোমরা একটু এদিক ওদিক ঘুরবে পেয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছ লাইকা বলে লেখা রয়েছে তার এই জায়গাটাতে তো বললাম আমি সকালবেলা পাওয়ার কাট হয়ে গেছিলো অ্যান্ড খুব জোরে একটা আওয়াজ হয়ে ধপ করে বন্ধ হয়ে গেছিলো সব কিছু আর অরিজিৎ ইজ ভেরি স্কেয়ার্ড অফ ডার্কনেস আর এমনিতেই বাড়িতে লোডশেডিং হলো পুরো কেঁপে ওঠে আজকেও সেম এত জোর কেঁপে উঠেছে মানে বাপরে তো এখন আমরা সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠছি কারণ অরিজিৎ আর রিস্ক নেবে না লিফটের এবার তুমি লাগেজগুলো নিয়ে কী করে উঠবে অরিজিৎ লাগেজগুলো আমাদের থার্ড ফ্লোর সো এখানে চলছে বা গাড়িগুলো চলছে তার 70% হচ্ছে ইলেকট্রিক মানে পপুলেশন তুমি গিজগিজ করছে গাড়ি গিজগিজ করছে লোক আমি আরেকটা নতুন দোকানে বানমাই নিয়েছি খুব ভালো এটার মধ্যে লেটেস্ট পাতা সবজি ফবজি বেশি করে দেওয়া রয়েছে উইচ ইজ রিয়েলি গুড আর এটা কত নিল 30 রিয়েলি নিয়েছে মানে ওই 110 টাকার মতো বাট দিস ইজ সো ফিলিং মানে আমাদের সাবওয়ে যেটা ওর মধ্যে ভেতরে তো কিছুই থাকে না চিকেন একটা জিনিস ছেড়ে ছেড়ে দিয়ে দেয় আর আমাদের শসা টমেটো দিয়ে মেয়নিজ দিয়ে ভরিয়ে দেয় অ্যান্ড দে টেক 250-300 রুপিস তারপর কাস্টমাইজ করলে আরও বেশি সেই জায়গায় দিস ইজ ভেরি মানে অ্যাফোর্ডেবল অ্যান্ড ফিলিং অ্যাজ ওয়েল মানে একজনের একটা খেলেও লাঞ্চ ইজ ডান তো আমরা দুবার নিলাম দুজনে হাফ অফ করে খেয়েছি আমরা সবসময় একটা করেই নিচ্ছি যাতে আর এখন অবধি কোনো সেম দোকান থেকে কোনো খাবার রিপিট করিনি শুধু ওই হ্যাঁ এক্সেপ্ট ফর দ্য পর্ক স্টিক আর হচ্ছে যে লাস্ট দোকানটা দেখালাম প্লিজ ওখানে এসে তোমার পর্ক খাও মানে প্লিজ ডু ট্রাই দ্যাট এত টেস্টি মানে জুসি আমার মনে হয় পর্কটা মিন্স করে দেন গোলগোল বলের মতো করে ওরা ওইটা করেছে বাকিদের থেকে শুনছিলাম যে ওরা ওরা
অ্যাকচুয়ালি ওই জায়গাটা ঘুরে দেন হানয় এসছে, তো দে ওয়ার টেলিং ওই প্লেসগুলো ইজ মাচ মোর এক্সাইটিং এবং খুব ভালো হ্যাপেনিং, তো এটা অবশ্যই, বাট ওই জায়গাগুলো নাকি আরও বিউটিফুল, আরও সুন্দর দেখতে। তো ওই জায়গায় চলো যাবো অ্যান্ড তোমাদেরকে দেখাবো। তো অবভিয়াসলি আরও ভালো ভালো ব্লগস ওয়েট করছে তোমাদের জন্য। আজকের ব্লগে খুব একটা কন্টেন্ট পাবে না, বাট ডেফিনেটলি ট্র্যাভেল রিলেটেড ইন্টারসিটি সেই সমস্ত ডিটেলস তোমরা পাবে, এবং তোমাদের সাথে শেয়ারও করলাম কোন কোন দোকানে আমরা খেয়েছি, কোনটা বেটার কোনটা না, সমস্ত কিছু কিন্তু এই ব্লগটাতে পাবে। তো আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি আর এখানে সমস্ত কিছু হয়ে গেছে, ওয়েট করছি, বোর্ডিং স্টার্ট হয়নি এখন অবধি। আর আই এম ক্যারিং মাই কফি, যেটা কিনা পরশু দিন কিনেছিলাম, খাওয়ার হয়নি, ভেবেছিলাম ঠান্ডা করে খাবো, বাট আমাদের রুমে ফ্রিজটাও চালাইনি আর এটা ঠান্ডাও করিনি, সো থট অফ যে এটা ফ্লাইটে খাবো। অ্যান্ড আই মেড দ্য রাইট ডিসিশন, কারণ এখানে এটা ডাবল দাম, ঠিক আছে, এটা আমি কিনেছি 30 VND দিয়ে, এখানে এটা 60 VND, তো খুব ভালোই করেছি। তো যাই হোক, আমাদের ফ্লাইট 6:10, এখন 5:35 বাজে, আমরা ওখানে পৌঁছাবো কটার সময় উঠছে, 7:30, ওই ধরো হোটেল পৌঁছতে পৌঁছতে 9:30, 8:30 তো হয়েই যাবে। তারপর আমি জানি না ওখানে কী করার স্কোপ আছে, মানে কোথায় ঘুরবো, কী খাবো না খাবো, সব কিছু আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। ফ্লাইটে আমরা উঠে গেছি এখন হানয় থেকে, ঠিক আছে, এখন আমাদের ফ্লাইট যাচ্ছে হানয় থেকে দানাগের, আমরা এখন হানয় থেকে দানাগের জন্য যাচ্ছি। আর এই যে আমার অন্তরা দুজনে সিট আলাদা করেছে, ঠিক আছে, আমরা ভিডিও কলে কথা বলছি, এই যে আমি একটা আলাদা সিটে বসেছি, আমি এখন ইমার্জেন্সি, ঠিক আছে, চলো আমরা দানাগে পৌঁছে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি, আমাদের 1 ঘন্টা মতো লাগলো এখানে গ্র্যাবে করে আসতে, অ্যান্ড আমরা রুমও পেয়ে গেছি আর প্রচণ্ড খিদে পেয়েছে, তো রুমটা তোমাদেরকে চটপট দেখিয়ে আমরা বেরিয়ে যাবো খেতে। তো এই হচ্ছে বেড, আজকে দুজনের দুটো বেড, আরামসে সবে দুজন আলাদা, তো রুমটা বেশ সুন্দর। তো আর এই যে মশরুম রয়েছে, আমিও দেখিনি এখন অবধি, ওকে গুড। আর এই যে এটা হচ্ছে ওয়ার্ড্রপ, কাইন্ড অফ ওয়ার্ড্রপ অ্যান্ড মিরর দুটোই আছে, অ্যান্ড এখানে একটা শু র‍্যাক রয়েছে, জুতোও দিয়েছে, তিনটে জুতো দিয়েছে, তুমি চারটে জুতো পরবে, ওকে। তো চলো আমরা একটু বাইরে বেরোই, এখানে তাড়াতাড়ি সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, এবং এই জায়গাটাতে খুব একটা তো আমি হ্যাপেনিং এরিয়া দেখলাম না, সো উই হ্যাভ টু এক্সপ্লোর অ্যান্ড ফাইন্ড আউট ওয়্যার উই নিড টু গো অ্যান্ড কোথায় খাওয়ার দাওয়ার পাওয়া যায়। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, অ্যাকচুয়ালি সেই বানমিটা খেয়েছি আমরা তখন বাজে 4, এখন বাজে 9, তো 5 ঘন্টা কিছুই খাইনি, তো খিদে পেয়ে গেছে। আর এই কদিন এত খেয়েছি তো আমার পেট বলছে ভাই তুই হঠাৎ কি হলো, খাওয়ার বন্ধ করে দিয়েছিস কেন? তো চলো চলো খিদে পেয়েছে, কি দেখছে, ও আচ্ছা এগুলো আইটিনারি দেখছে, ঠিক আছে রাতে এসে আমরা আইটিনারি ফিক্স করবো যে কি কি করা যায় না করা যায়। চলো, তো আমরা এখন হইয়ানে এসে গেছি, আর হইয়ানে যেটা সবচেয়ে স্পেশাল হচ্ছে একটা রিভার আছে, সেই রিভারটার পাশে যাচ্ছি, যেখানে আমাদেরকে মোটামুটি সব রকম এখানকার স্ট্রিট ফুড এগুলো পাবো। আর এইখানে আরেকটা স্পেশালিটি হচ্ছে টেলার শপ, তো তুমি যদি আজকে কোনো জামা কাপড় বানাতে দাও, অর্ডার দাও, ওরা কালকের মধ্যে তোমাকে বানিয়ে সেটা দেবে। হ্যাঁ, দিস ইজ দ্য স্পেশালিটি। এখন সামনে দেখো, এই যে এরকম শপ কালকে সকালে দেখতে পাবে, প্রচুর রয়েছে এরকম শপ, ওখানেও একটা রয়েছে, তো আমরা কি একটা জামা বানাবো তোমার জন্য, বানাতে পারি। এইটা হচ্ছে আমাদের হোটেলটা, হোটেলের নাম পড়ে নাও, অর্ধেক মাছায় মানে মাঝখানে ঝান্ডা চলে এসেছে, হাই এন হোটেল, এইদিকে আছে, এইদিকে, ও এইটা হাই এন হোটেল, বাকি ডিটেলস গুলো তোমরা ট্রান্সলেট করে নিও। তো এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি, আমার আছে খুব ইচ্ছা করছে ইন্ডিয়ান খেতে, পড়া চেঞ্জ, এখানে কি পাওয়া যায়, দামগুলো দেখে নাও একবার, আই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড আ লট অফ মানি ইন ইন্ডিয়ান ফুড, যেটা আমি নিজে বানিয়ে খেতে পারি। তো এটার নাম হচ্ছে মহারাজা, হ্যাঁ, এখানে তুমি জিরা রাইস পাবে, মানে ইন্ডিয়ার বল 1000 সাম এই 59 মানে 60, দ্যাট ইজ মোর ক্লোজ টু 200 রুপিস, তো জিরা রাইস আছে। চেঞ্জ ইন প্ল্যান, আমরা ওটা
রেখে দিয়ে আমরা একটু এগোতে শুরু করলাম রিভারের কাছে যাচ্ছি, বিকজ দ্যাট ইজ দ্য মোস্ট হ্যাপেনিং প্লেস হিয়ার। আর ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা 11টা অবধি খোলা আছে, তো উই হ্যাভ টাইম, যদি কিছু না পাই ভালো তাহলে ইন্ডিয়ান রেস্টুরেন্টেই চলে যাবো আজকে। এই বোটগুলো চলবো, ওয়াও কবে চড়তে পারবো, মানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, বাহ তো দারুণ জায়গা। হইয়ান মেমোর চশমা পরে ওকে দেখতে পাই না আজকাল, মেমোরিজ ল্যান্ড আছে, ঠিক আছে। আও এখানে দেখো কি সুন্দর ল্যান্টার্ন, আর এখানে বোটিং হয়, ল্যান্টার্নওয়ালা বোট আছে, সব গাড়িগুলো কিন্তু ওদিকে যাচ্ছে। এই দেখো ওই দিকটাতে আমার মনে হয় সব দোকানপাট, বাকি মার্কেটস অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার। যাবে এটা আমরা চড়বো, বাট আজকে তো নয়, আজকে কিন্তু এই জায়গাটা একদমই ফাঁকা ফাঁকা, মানে যেহেতু ও আও এই দেখো এখানে কি লেখা, আনন্তরা আনন্তরা হইয়ান রেস্টুরেন্ট। আমরা মাঝে মাঝে নিজের নামটা কিবোর্ডে লিখতে গিয়ে এ এন এটা লিখে দিই, মানে আনন্তরা লিখে দিই ভুল করে, মানে এ এন এ এরম হয়ে যায় তাড়াতাড়ি লিখতে গিয়ে। তো যাই হোক, যেটা বলছিলাম এই জায়গাটা কিন্তু একটুখানি কম্পারেটিভলি খুবই ফাঁকা ফাঁকা জায়গা, খুব কম লোক রয়েছে, বাট আমি জানি না এটা উইকেন্ডসে ভিড় থাকে কি না, বিকজ উইকেন্ডসে তো আমরা অন্য জায়গায় ছিলাম, সো উই ক্যান টেল অ্যাবাউট দ্যাট প্লেস। তোমরা যদি হইয়ান এসে থাকো উইকেন্ডে তো কমেন্ট করে জানিও যে এই জায়গাটা উইকেন্ডসে কেমন থাকে। তো আমরা অনেকটা হাঁটতে হাঁটতে এই দিকটা না দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে, ওখানে একটা পুরো জটলার মতো দেখতে লাগছে, পুরো লাইটস আর প্রচুর লোক, বুঝতে পারছি না ওই দূর থেকে। তো কাছে আসতে দেখলাম যে এখানে বেশ রেস্টুরেন্টস রয়েছে অ্যান্ড পিপল আর সিটিং হিয়ার, তো আমরা ভাবলাম যে আর পারছি না এত খিদে পেয়েছে, এখানে একটা জায়গায় আমরা খাওয়ার অর্ডার দিয়েছি, ওই দিকে কিছু একটা হচ্ছে যেটা আমাদেরকে এক্সপ্লোর করতে হবে, আর আপাতত খাওয়ার অর্ডার দিই। ওই রাইস অ্যান্ড চিকেনটা দিতে বলতো, একটা ফ্রাইড রাইস উইথ চিকেন একটা মেনুতে রয়েছিল, ওটা অর্ডার দিচ্ছি। অ্যান্ড আর কিছু না, বাও চেক ফর বাও। এই যে দূরে দেখতে পাচ্ছ এই জায়গা থেকে প্রচুর লাইটস আর প্রচুর লোক গিজগিজ করছে, বুঝতে পারছি না এখানে কি হয়। আমরা দুজনেই রাইস অ্যান্ড চিকেন এত ভালোবাসি, বাট লাস্ট যতদিন এখানে এসেছি আমরা রাইস খাইনি, অনেকদিন পর চোখের সামনে রাইস দেখে না আই ক্যান্ট রেজিস্ট, তাও আবার চিকেনের সাথে, দেখতে তো বেশ টেম্পটিং, একবার খেয়ে দেখি কেমন কেমন। এতদিন পর রাইস পেয়েছি, ধনে পাতা পেয়েছি ভাই, ধনে পাতা ওখানে ছিল বাবা। আমি শুধু একটা জিনিস ভাবছি, এখানে লেটুস পাতার কি কম দাম, মানে সবকিছুতে লেটুস পাতা দিচ্ছে, মানে অরিজিৎ হাতে ফেরত এসছে, বাঙালি বাঙালি ভাই, বাঙালি বাঙালি দেখাতে হবে। অমৃত পাগলা হয়ে গেল গো, সত্যি সত্যি হেভেন লাগছে না খেতে, হেভেন। চলো ফার্স্ট বাইট, কিরম এটা হচ্ছে আমাদের যে বাসন্তী পোলাও হয়, বাট মিষ্টি নয় ওইটা, সেম চিকেনটা দেখে তো দারুণ লাগছে, এত বড় সাইজে একটা চিকেন দিয়েছে, এতটা রাইস দিয়েছে। হ্যাঁ এক্সপ্লেইন করা যায়, মানে একটা ডিফারেন্ট টেস্ট। আমরা যে হোটেলটা খাচ্ছিলাম ঠিক তার পাশে একটা হোটেলে এসেছি, ওখানে এগুলো সবকটাই রিভার সাইড ক্যাফে, কফি নানান খাবার, মানে মেনু দেখলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো দেখা যাক, সব যখন ট্রাই করেছি, একটু আগে ট্রাই করলাম বললাম একটা দুর্দস্ত খাবার, তো এখানে আরেকটা খাবার দেখা যাক, ভিয়েতনা ফিস পিজা ট্রাই করছি। ফার্স্ট অ্যাকচুয়ালি ওই দিকটা বসেছিলাম, আমরা এই গাছের এখানে বসেছিলাম, বাট বৃষ্টির জন্য আমরা রেস্টুরেন্টটার ভেতরে চলে এসেছি। পিজাটাও কিন্তু ভীষণ ভালো, মানে ভীষণ হেভি অ্যান্ড সব স্টাফিংগুলো এত প্রপারলি ওয়েল ব্যালেন্সড, চিজ দিয়েছে মোজারেলা চিজ, যেটা খেতে গিয়ে আমাদের অর্ধেক পড়ে যাচ্ছে, তো ইটস ভেরি টেস্টি। তো এই হচ্ছে জায়গা যেখানটা আমরা এসেছিলাম, অ্যান্ড জাস্ট সি এভরিথিং ইজ এন্ড হ্যান্ড, পুরো অন্ধকার, কোনো একটা লোক নেই। আমরা
যাচ্ছি, এখানে একটা হোটেল হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, দেখি আমাদের হোটেল অবধি পৌঁছাই। বাট এখন তো পুরো রাস্তাঘাট ফাঁকা, এই একটা জায়গা দেখছি খোলা রয়েছে। পুরো এতগুলো দিন হানয়েতে থাকার পর না এই রাস্তাগুলো আছে, সত্যি খুব উইয়ার্ড লাগছে। এন্ড এখানকার রাস্তাগুলো ইটস লাইক সামহাউ সিমিলার টু গোয়া। কম রেস্টুরেন্টস খোলা রয়েছে, এখন 11:05 না 10 এরকম কিছু একটা হবে ম্যাক্সিমাম, দোকান কিন্তু 10:00 বন্ধ হয়ে যায় আর বাকিগুলো 11:00। আমি জানি না তারপরেও কিছু খোলা থাকে কি না, যদি থাকে তোমাদের জানাবো, বাট ম্যাক্সিমাম 11:00 মধ্যে সব বন্ধ হয়ে যায়। তুই কোথায় নিয়ে যাচ্ছিস বলতো আমাকে? আমি তো এখানকার লোকাল হয়ে গেছি তো ভাই, গলি গালা ঝিঝি পোকা ডাকছে, কোথায় হারিয়ে গেলাম? ওটা তোমাদের কুদঘাটের কোনো গলি গলি হবে ভাই। ফাইনালি পেয়েছি, তো এই গলিটা দিয়ে আমরা বেরোলাম অ্যাকচুয়ালি। আর এই যে হেইয়ান, এটা হচ্ছে আমাদের হোটেল। সো গাইজ, এখানে আজকে ব্লগটা এন্ড করছি, আমরা হোটেলে যাই। চশমাটা ভিজে গেছে, দেখতে পাচ্ছে না, বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা। জল কিনে বাড়ি যাচ্ছি, বাড়ি মানে হোটেল। চলো চলো, তোমাদেরকে সকালে দেখা হবে, কালকে 7:30 সময় গাড়ি নিতে আসবে আমাদেরকে, বিকজ আমরা যাচ্ছি দানাংয়ের কিছু একটা করতে। কি করতে? এগুলো সব বানা হিলস। ওকে, ইয়েস ইয়েস, বানা হিলস যাচ্ছি কালকে। যাচ্ছি, আজকে দিনটা তো দেখো বলতে গেলে হাফ অফ দ্য ডে, লাইক নট হাফ, 90% অফ দ্য ডে ওয়াজ ওভার ওয়েন উই কেম হিয়ার। তো কিছু করার তো ছিল না, জাস্ট একটু রাস্তাঘাট এক্সপ্লোর করলাম, ডিনার করলাম, চলে এলাম। ডিনার ওয়াজ অ্যামেজিং। এখানেই তো? হ্যাঁ, তো চলো রুমে চলে এসছি, এখন ঘুমিয়ে পড়বো, কালকে তাড়াতাড়ি উঠতে হবে। অ্যান্ড তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি, টাটা।